সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বুড়াই আওয়ামী লীগের উদ্যোগে 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। 26শে মার্চ সকাল 10টায় বরু উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসিমুল আলম চৌধুরী নজরুল এমপির নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন লিঙ্কন, বুড়া পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রশিদ, সাবেক জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতা সোহেল সামাদ, বুড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বক্তর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশিম কাউন্সিলর, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি জামাল হোসেন ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক সাবেক কেজিএস মোহাম্মদ শাহজাহান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কায়সার, যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন মীর, পৌরসভা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহিনুর হোসেন, যুগ্ম আহ্বায়ক পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মফিজুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগ নেতা আবু রিয়াজ নুরুদ্দিন খন্দকার সভাপতি, ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান মিয়া, 1নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, 2নং ওয়ার্ড সভাপতি হাজি আমিনুল ইসলাম, 3নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুব আলম মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌরসভা মহিলা লীগের আহ্বায়ক মিনু আরা বেগম, যুগ্ম আহ্বায়ক ফিরোজা বেগম, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন খন্দকার, সাদ্দাম হোসেন, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন রকি, সাধারণ সম্পাদক বাইজিদ বোস্তামি, বরুড়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন সাগর সহ বরু পৌরসভা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এদিন বরুড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সাংসদ নাসিমুল আলম চৌধুরী নজরুল বলেন, বিভিন্ন এলাকা থেকে আসা সাংবাদিক, আমি সকালে 7:30 আপনার বক্তব্যে ছিলাম। এখানে অনেক বড় অনুষ্ঠান আমরা করেছি এবং আপনারা জানেন যে ওখানে আমাদের 5 জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তাদের কবর ওখানে আছে। আমরা ওখানে মিলাদের ব্যবস্থা ছিল এবং উপজেলা প্রশাসন থেকে আমাদের ছোট অনুষ্ঠানের ব্যবস্থা ছিল, সেটা শেষ করে আমি এখানে আসি। আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে ওই জন্য গত পরশুদিনের মিটিংয়ে বলছি যে আমরা যদি কালকে এবং তার আগের সপ্তাহে আমরা যে মিটিং আমাদের অফিসে করলাম, আপনি দেখেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মনোবলকে কোথায় নিয়ে যায়। এই যে 3টা-4টা মিটিং আমরা অফিসে করলাম, আমাদের পৌরসভার সভাপতি সহ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে মিটিং করল। আজকে আমাদের যে আমি উপস্থিতি অত বেশি বলবো না, আমি বলবো যে আমাদের যে স্পিড রাজনীতিতে এই একটা জিনিস খুব চলবে। আমাদের কত বেশি মানে হয়ে গেছে এবং কত বেশি শক্তিশালী আমরা আজকে বরুড়া থানা আওয়ামী লীগ, এটার প্রমাণ হলো আমাদের এই ধরনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত মিছিল করা। আমরা মিছিল আজকে সোহেল সামাদ তখন দেখলো যে মিছিল ঠিক মতো হইতেছে না, সে পিছিয়ে যায় মিছিল ধরলো, ওইটাই হলো স্পিড, এটাই হলো চেতনা। দলের প্রতি, আমাদের দেশের প্রতি, আমাদের স্বাধীনতার প্রতি আজকে বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণের পরে তখন 25শে মার্চের কালো রাত্রির আগে উনি ঘোষণা দিল স্বাধীনতা যে আমরা মুক্তিযুদ্ধ করব। ওই পরের থেকে বাংলাদেশের সকল মানুষ তার এক কথার মধ্যে নেমে গেল, 7.5 কোটি বাংলাদেশ তখন এই আমাদের জনসংখ্যা ছিল এবং নারী পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ সবাই যুদ্ধে চাপাইয়ে পড়ে, সেটাই হলো আমাদের এই চেতনা থাকতে হবে, সেই স্পিড থাকতে হবে। আমি দেখতেছি যে আমাদের বরুড়া আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মধ্যে সেই স্পিড আছে এবং এটা যদি ভবিষ্যতে থাকে আমরা আমাদের পরিধি আরো অনেক বৃদ্ধি করতে পারবো, আমাদের অগ্রগতি যাত্রা কেউ ঠেকাইতে পারবে না।
আমাদের একটা ছবি ফাটানো যে ফোন দিতেছে এই এমএস আমাদের যে সম্মেলন সম্মেলনে আমাদের রেলপথ মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী সাধারণ সম্পাদক সাধারণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ওই দিন আমরা দেখাইতে চাই যে বরুড়া আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ কত বেশি শক্তিশালী না বাড়িয়ে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে যারা কষ্ট করে আসছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয়।